মেয়র আইভি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে হত্যা চেষ্টার মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি নিয়াজুল ইসলাম খানকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি করা হয়েছে। নারায়ণগঞ্জের গডফাদার যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চান তারই প্রমাণ হয়েছে নিয়াজুল ইসলামকে ক্ষমতাসীন দলের ওয়ার্ড কমিটির সভাপতি বানানোর মধ্য দিয়ে। যে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করল তাকে ওয়ার্ড কমিটির সভাপতি বানানোর মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে অশনি সংকেত দেওয়া হলো। গত শুক্রবার বিকেলে নগরীর খানপুর এলাকায় বার একাডেমি স্কুলের প্রাঙ্গণে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোনীত হন একসময় যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিতি পাওয়া নিয়াজুল ইসলাম খান। সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। নিয়াজুল ২০১৮ সালের ১৬ জানুয়ারি শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাথ থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘাতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে আলোচনায় আসেন। ওই দিন আগ্নেয়াস্ত্র নিয়ে আসা নিয়াজুল চাষারার গণপিটুনির শিকার হন। স্থানীয় সূত্রগুলো বলছে নিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেম শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী। একসময় যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিতি পাওয়া নিয়াজুলের উত্থান হয় ১৯৮৬ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য একেম নাসিম ওসমানের হাত ধরে। নগরীর এক প্রবীণ আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ওই সময় দুর্দণ্ড প্রভাবশালী হিসেবে চারজন ক্যাডার আলোচিত ছিলেন, তাদেরকে খলিফা বলে ডাকা হতো। তাদের মধ্যে এক খলিফা নিয়াজুল ইসলাম খান, বাকি তিন খলিফার মধ্যে মাহতাবুদ্দিন লাল ও গোলাম সরওয়ার অসুস্থতায় মারা গেছেন আর নুরুল আমিন মাকসুদ নিহত হন আততায়ীর গুলিতে। তিনি আরও বলেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে নিয়াজুলের বড় ভাই নজরুল ইসলাম সুইট র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর ওই সরকারের আমলে নারায়ণগঞ্জের অন্যান্য চিহ্নিত সন্ত্রাসীদের মতো নিয়াজুলও পালিয়ে যান ভারতে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফেরেন, তবে দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও ২০১৮ সালে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘটিত সংঘাতে ফের আলোচনায় আসেন নিয়াজুল ইসলাম খান। ওই দিন হকার ও শামীম ওসমান সমর্থকদের হামলায় আহত হন নাসিক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি, বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক সহ অনেকে। পরবর্তীতে গণপিটুনির শিকার হন নিয়াজুল। এ ঘটনায় সিটি মেয়র আইভি হত্যা চেষ্টা ও প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে মামলা করেন এবং ওই মামলার এক নম্বর আসামি করা হয় নিয়াজুল ইসলাম খানকে। মেয়রের পক্ষে মামলার বাদী হন নাসিকের আইন কর্মকর্তা জি এম সত্তার। দীর্ঘ ৫ বছর পর মামলাটির তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর আদালতে চার্জশিট দেয় তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। পিবিআই এর চার্জশিটে ১২ জন অভিযুক্তের মধ্যে প্রথম নামটি নিয়াজুল ইসলামের। চার্জশিট থেকে অস্ত্র আইনে ধরা বাদ দিলেও ওই দিন নিয়াজুল ইসলাম প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেছেন, সেই প্রমাণ ঘটনার দিন ধারণ করা ভিডিও ফুটেজের মাধ্যমে পাওয়া গেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়। জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন নিয়াজুল ইসলামকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করার বিষয়টি শুধু পার্টির লোকজন না সাধারণ মানুষও ভালো চোখে দেখছে না। নিয়াজুল ইসলাম অস্ত্রধারী সন্ত্রাসী, সে যে মেয়র আইভিকে গুলি করার জন্য পিস্তল উঁচিয়ে তেড়ে এসেছে সেটা সবাই দেখেছে। এমন একজনকে শামীম ওসমান নিজে ফোন দিয়ে ওয়ার্ডের সভাপতি বানিয়েছেন, এটা পার্টির জন্য ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। মানবাধিকার কর্মী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন নারায়ণগঞ্জের গডফাদার যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চান তারই প্রমাণ হয়েছে নিয়াজুল ইসলামের ক্ষমতাসীন দলের ওয়ার্ড কমিটির সভাপতি বানানোর মধ্য দিয়ে। যে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করল তাকে ওয়ার্ড কমিটির সভাপতি বানানোর মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে অশনি সংকেত দেওয়া হলো। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।